নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 321 বছর পর সেপ্টেম্বর মাসে এই পাঁচ রাশি হবে মহাকোটিপতি। সেপ্টেম্বর মাসে কিছু দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে এই পাঁচটি রাশি সৌভাগ্যশালী এবং মহা কোটিপতি হতে চলেছে। কোন কোন এই রাশি আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। দেখুন, রাশির নাম আছে বলে যে আপনাদের সাথে সেম টু সেম ঘটবে এটা কখনোই আমি বলবো না, কারণ প্রত্যেকেরই জন্ম কুণ্ডলী আলাদা, প্রত্যেকের দশা মহাদশা আলাদা। তবে হ্যাঁ, একটি কথা আমি বলবো, যদি আপনার আগামীকাল থেকে সেপ্টেম্বর 17 তারিখ পর্যন্ত খুব ভালো যেতে চলেছে এ কটি রাশির, এবং 17-র পর থেকে যে কটি রাশির ভালো যাবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানাতে চলেছি। জন্মকুণ্ডলিতে আপনাদের কোন দোষগুলো রয়েছে সেটা জানা কিন্তু একান্তই দরকার। আপনাদের জন্মকুণ্ডলী আপনারা একবার দেখুন তো, কেমুদ্রুম দোষ রয়েছে কিনা জন্মকুণ্ডলিতে। কেমুদ্রুম দোষ থাকলে কী হয় জানেন? অর্থ থাকবে না। আপনি ইনকাম করবেন কিন্তু অর্থকে ধরে রাখতে পারবেন না। আপনার জন্মকুণ্ডলিতে গ্রহণ দোষ রয়েছে, না বিষ দোষ রয়েছে, না অঙ্গারক দোষ রয়েছে, না সাধুসর্প দোষ রয়েছে, না গুরুচণ্ডাল দোষ রয়েছে, এই জায়গাগুলো দেখা কিন্তু একান্তই দরকার। শুধুমাত্র ভিডিওগুলো আপনারা শুনছেন যে কৌশিকদা কই হলো না তো আমার, দেখুন আপনাদের মধ্যে যদি লাখ লাখ মানুষ দেখেন, লাখ লাখ মানুষেরই কিন্তু হবে এমন না, কিছু সংখ্যক মানুষ এই ভিডিওর মাধ্যমে কিন্তু উপকৃত হচ্ছে, যারা কমেন্ট করছে এবং যোগাযোগ করছেন আমার সাথে যে কৌশিকদা আরও ভালো বেটার অপরচুনিটি আমি পেতে চাই। অর্থাৎ আমি একটি কথা বারবার বলছি, কৌশিকদা যারা প্রোগ্রাম দেখছেন না, দু চোখ ভরে স্বপ্ন নিয়ে দেখুন। অর্থাৎ আপনি যে লেভেলে আছেন তার থেকে আরও উঁচুতে যারা উঠতে চাইছেন অবশ্যই আমার সাথে পরামর্শ করুন। কৌশিকদার কাছে না ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নাই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে এটা কোনো কথা নাই। যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে ধরি, সবার কিন্তু হাত ধরি না। আমি আবারও বলছি, অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে শুধুমাত্র ছেড়ে দিই। জন্মকুণ্ডলী আপনার যদি কোনো কোন কোন জায়গাতে অশুভ রয়েছে, কোন গ্রহকে পাওয়ার আপ করতে হবে, কোন কবজ আপনার ক্ষেত্রে লাগবে, সেটা কিন্তু আমি অবশ্যই দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে সেই কাজগুলো কিন্তু করি। দেখুন, আপনারা ভিডিওগুলো প্রতিদিন দেখছেন, আমি একটি কথা বলবো, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক, কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে। দেখুন, জন্মকুষ্টিতে আমরা একটি কথা আমি বলি যে আপনার জন্মকুণ্ডলিতে কোন কোন যোগগুলো শুভ রয়েছে সেই যোগগুলোকে পাওয়ার আপ করা দরকার রয়েছে, এবং কোন গ্রহকে আপনার পাওয়ার আপ করার দরকার রয়েছে সেটা, অর্থাৎ যে গ্রহটা আপনার শুভ রয়েছে সেই মহাদশাতে আপনারা কিন্তু নিশ্চিতরূপে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। সেপ্টেম্বর মাসে গ্রহের যা গোচর সেই অনুযায়ী প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির রুচক নামক মহাপুরুষ রাজযোগ ভাগ্যপতি কর্মভাবে, কর্মপতি ভাগ্যভাবে এক্সচেঞ্জ করেছে, সপ্তমপতি আবার ভাগ্যভাবে, ব্যবসা কর্ম ভাগ্য ক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের যারা প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন বা ভালো জবের জন্য চেষ্টা করছিলেন আপনারা ধনুরাশি মানুষ, আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন, এবং
এই সময়ের মধ্যে আপনাদের কোনো অ্যাসেট বা প্রপার্টি এই মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, ইনকাম আপনাদের বাড়বে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির এই সেপ্টেম্বর মাসে দুর্লভ মহাসংযোগে আপনাদের হারানো সাম্রাজ্য আপনারা ফিরে পেতে চলেছেন। বিশেষ করে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট ফাটকা থেকে আপনারা অর্থ পাবেন। ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং কর্মের জায়গাটাতে বড় ধরনের পরিবর্তন আসতে কিন্তু চলেছে। দাম্পত্য সুখের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন। তুলা রাশি এই যোগে আপনাদের ভাগ্যপতি একাদশভাবে, একাদশপতি একাদশভাবে, সপ্তমভাবে বৃহস্পতি, পঞ্চমভাবে শনি, আপনাদের নির্ণায়ক রেজাল্ট আপনারা পেতে চলেছেন। এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো পরিবর্তন, এই সময় কোনো আপনাদের কর্মক্ষেত্রে ডেজিগনেশান চেঞ্জের সম্ভাবনা রয়েছে বা এই সময়ের মধ্যে এই সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের সফলতা, ইনকাম গেন এবং ভাগ্যের সম্পূর্ণরূপে সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এবং শেয়ার বাজার, লটারি, ফাটকা থেকে এই মাসে কিন্তু আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি সোনায় সোয়াগা হতে চলেছে সেপ্টেম্বর মাসে। আপনারা চাইলেও ভুলতে পারবেন না এই সেপ্টেম্বর মাসে আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা ফিরে পেতে চলেছেন এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। ইনকাম গেইন আপনাদের হতে চলেছে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। অন্তিম এবং শেষ রাশি সিংহ রাশি। সিংহ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, কারণ আপনাদের শ্মশানবং মহাপুরুষ রাজযোগ, আপনার বৃহস্পতির ভাগ্যভাবে রাশিতে রবি এবং বুধের অবস্থান, একাদশপতি এবং ধনাধিপতি রাশিতে অবস্থান করছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতি এবং আপনাদের এই সময়ের মধ্যে ডেলি ইনকাম, আপনাদের ব্যবসা, আপনাদের ভাগ্য, আপনাদের কেরিয়ার এবং কর্মক্ষেত্রে বড় ধরনের সুযোগ আসতে চলেছে এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের ইনকাম গেন এ মাসে কিন্তু করতে চলেছে সিংহ রাশি। আবার বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, যারা ঋণে পড়ে গেছেন, আপনার অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা চলছে অথবা মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, কর্মের জায়গাটা নিয়ে অস্থিরতা রয়েছে, সন্তানের এডুকেশনের জায়গা নিয়ে সমস্যা চলছে, চাকরি এমএনসি কোম্পানিতে চাকরি বা বেসরকারি বা সরকারি চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদের যোগ রয়েছে কিনা সেটা আগে দেখা দরকার, তবেই কিন্তু তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে আপনাদের এই জায়গাগুলো কিন্তু প্রাপ্তির সম্ভাবনা করানো সম্ভব। তবে হ্যাঁ, যারা ঋণে পড়ে গেছেন, আবার বলছি প্রচুর ঋণ, একাধিক ঋণ, সে ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন, আমি দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, সেখান থেকে আপনাদেরকে বার করানোর দায়িত্ব কৌশিক রায়ের। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।